বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, বাসায় নিরাপদে আছো। আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী শিক্ষক, বিয়া মডেল স্কুল ও কলেজ, বগুড়া। বৈশ্বিক মহামারীর কারণে তোমরা ক্লাসে উপস্থিত হতে পারছো না, যার ফলে আমরা তোমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি প্রিন্সিপাল স্যারের উদ্যোগে। তো আজকে আমি তোমাদের ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহাবিশ্ব। তোমরা মহাবিশ্ব সম্বন্ধে এই প্রথম জানবা, ক্লাস থ্রিতে তোমরা কিছুই শেখো নাই। তো আশা করি ক্লাস ফোরে প্রথম অধ্যায় মহাবিশ্ব এই সম্পর্কে তোমাদের আমি সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা বইয়ের পৃষ্ঠা বের করো, 56 অধ্যায় 8, এই সম্পর্কে আজকে আমি তোমাদের আলোচনা করব। হ্যাঁ, তো আলোচনা শুরুতেই যে বিষয়গুলো সম্বন্ধে তোমাদের একটু জানতে হবে সেটা হলো, দেখো এখানে যা জানতে হবে তোমাদের, মহাবিশ্ব কি, চাঁদ কি, সৌরজগৎ কি, গ্রহ কি, গ্যালাক্সি কি, নক্ষত্র কি, নক্ষত্রমণ্ডলী কি, শুকতারা কি, এই বিষয়গুলো তোমাদের বইয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা আছে, ঠিক আছে? তো আজকে আমি প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো মহাবিশ্ব কি। আসলে মহাবিশ্ব কি এই সম্পর্কে জানতে হলে আমাদের একটু আলোচনা করতে হবে, সেটা হলো মহাবিশ্ব যে কত বড় এটা কিন্তু আমরা জানি না। মহাবিশ্ব অনেক বড় আমাদের ধারণার বাইরে। মহাবিশ্ব সম্পর্কে জানতে হলে আমাদের একটু লক্ষ্য করতে হবে, সেটা হলো আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই তখন দেখতে পাই চাঁদ এবং তারা, আর দিনের বেলায় আমরা সূর্য এবং মেঘ দেখতে পাই, তাই না? হ্যাঁ, তো এটা থেকে আমরা একটু ধারণা পেতে পারি যে এটা আসলে কত বড়, বিশাল। তো মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না, কেননা গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, সকল পদার্থ ও বস্তু, এই কি সব কিছু নিয়েই আমাদের আসলে মহাবিশ্ব। তো মহাবিশ্ব সম্পর্কে জানতে হলে আমাদের চোখের সামনে আমরা যেটা দেখতে পাই সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনার প্রথমে আমাদের বিষয় যেটা আসবে সেটা হলো যে রাতে আকাশের দিকে তাকালে আমরা অনেকগুলো তারা দেখতে পাই, তাই না? তারাগুলো আসলে এক একটা নক্ষত্র। আর কি দেখতে পাই? উজ্জ্বল একটা বস্তু, বড় বস্তু দেখতে পাই যেটা সূর্যের মতো দেখতে, আসলে সেটা হলো চাঁদ। চাঁদ কি? চাঁদ হলো মহাকাশের সেই বিশাল, মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে কেন্দ্র করে ঘোরে সেটাই হলো চাঁদ। চাঁদের কিন্তু নিজস্ব আলো ও তাপ নেই, ঠিক আছে? তারপরেও চাঁদে কিন্তু যে সকল বস্তু আছে, পৃথিবীর মতো চাঁদে পাহাড় আছে, পর্বত আছে, মাটি আছে, এই সকল বস্তু নিয়েই চাঁদ গঠিত। চাঁদের নিজস্ব আলো নেই। তো চাঁদের আবার দশা পরিবর্তন হয়। তোমরা বই লক্ষ্য করো, বইয়ের এই চিত্রটা লক্ষ্য করো, দেখবে এটা হলো চাঁদ, চাঁদ গোলাকার বস্তু, কিন্তু এই চাঁদের আবার আকার পরিবর্তন হয়। কেমন করে পরিবর্তন হয় সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে। আমরা চাঁদকে প্রতিদিন রাতে আকাশের দিকে তাকালে আমরা চাঁদকে কিন্তু বিভিন্ন রকম দেখতে পাই। চাঁদ কিন্তু তার আকার পরিবর্তন করে, দিনে দিনে চাঁদের আকার পরিবর্তন হতে থাকে। চাঁদকে কখনো আমরা ছোট দেখি, কখনো আবার অর্ধেক দেখি, কখনো পূর্ণাঙ্গ চাঁদ দেখি, এরকম চাঁদের আকার পরিবর্তন হতে থাকে। তো এই যে চাঁদের আকার পরিবর্তন হচ্ছে, চাঁদের আকার পরিবর্তন হওয়ার পেছনে যে কারণটা সেটাকে আমরা 8টি ভাগে ভাগ করেছি। এটাকে বলা হয় চাঁদের দশা, চাঁদের দশা বা পর্যায়, চাঁদের 8টি দশা বা পর্যায় আছে। তাহলে আমরা এখন জেনে নেই যে চাঁদের দশা কী। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা, দশা বা পর্যায়। তো আমরা এখানে দেখলাম যে বইয়ে আছে চাঁদের 8টি দশা, এ দশাগুলো পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। যখন আমরা পূর্ণ চাঁদ দেখি সে চাঁদকে আমরা বলি পূর্ণিমার চাঁদ, আর যখন চাঁদের আলোকিত অংশের একেবারেই কোনো কিছুই দেখা যায় না, একেবারে অন্ধকার রাত, সে রাতকে আমরা বলি অমাবস্যার রাত। সো সুতরাং আমরা বুঝতে পারলাম যে চাঁদের 8টি দশা আছে। এরপরের পৃষ্ঠায় তোমরা আসো, 58 পৃষ্ঠায় আছে সৌরজগৎ সম্পর্কিত। তো আমরা এখানে মহাবিশ্ব সম্পর্কে জানলাম, চাঁদ সম্পর্কে জানলাম, এবার সৌরজগৎ কি? আসলে সূর্য এবং চারদিকে তার চারদিকে ঘূর্ণায়মান, যদি ধরো এটা সূর্য, সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ এবং ধূমকেতু, ধূলিকণা ইত্যাদি বস্তু নিয়ে যে জগৎ গঠিত সেটাকে বলা হয় সৌরজগৎ, ঠিক আছে? তো সৌরজগৎ এটাও অনেক বড়, মহাবিশ্বের একটা বিশাল ঘটনা। মহাবিশ্বের এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটতেছে। দেখো এটা সূর্য, সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো কিন্তু প্রতিনিয়তই ঘটছে। তো আমরাও কিন্তু এই সৌরজগতের একটা সদস্য, আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি, তাই না? আমরা যে গ্রহে বাস করি সেই গ্রহের নাম পৃথিবী। তো বলছে
তাহলে আমরা বুঝতে পারলাম সৌরজগৎ কি। সূর্য এবং তার চারপাশে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণুমণ্ডল, গ্যাস, ধূলিকণা, এগুলো সব নিয়ে কিন্তু সৌরজগৎ। ঠিক আছে, তাহলে আমরা যে গ্রহে বাস করি সে গ্রহের নাম পৃথিবী। তাহলে এখন আসি আমরা সৌরজগতের পরে আসি গ্রহ কি। গ্রহ হচ্ছে মহাবিশ্বের যে বিশালাকার বস্তু, মহাবিশ্বের যে বিশালাকার বস্তু সৌরজগৎকে, অর্থাৎ মহাবিশ্বের যে বিশালাকার বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘোরে। মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো, যেমন দেখো এই যে গ্রহগুলো, এটা কাকে কেন্দ্র করে ঘুরছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সেটাই হলো গ্রহ। তো গ্রহের আবার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন গ্রহের কিন্তু নিজস্ব আলো নেই। ঠিক আছে, আমাদের পৃথিবী সৌরজগতের একটা গ্রহ। এরপরে আমরা আসি গ্যালাক্সি। রাতের আকাশের দিকে তাকালে আমরা চাঁদ গ্রহ শুধু এটি দেখতে পাই না, আরও কিছু বস্তু দেখতে পাই। হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো গ্যালাক্সি বলতে বোঝায় মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র জোট রয়েছে, এরা রাত্রে অবস্থান করে, এগুলোকে আমরা একত্রে বলি নক্ষত্র মণ্ডল। আচ্ছা, গ্যালাক্সি হচ্ছে সেই নক্ষত্রের বিশাল সমাবেশ, গ্যালাক্সিগুলো নক্ষত্রের বিশাল সমাবেশ। তোমরা যদি রাতের আকাশের দিকে তাকাও তাহলে দেখতে পাবে অসংখ্য তারা আছে, তারাগুলো কিন্তু একত্রে এক জায়গায় কখনো কখনো জোট বেঁধে থাকে। এক একটা তারা এক একটা নক্ষত্র যদি হয় তাহলে সেগুলোকে আমরা একত্রে বলবো নক্ষত্র মণ্ডলী। তাহলে গ্যালাক্সি কি হচ্ছে? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটা বিশাল জোট, অর্থাৎ তারা বা নক্ষত্রগুলো যখন এক জায়গায় থাকে সেটাকে একটা জোট বা জোটবদ্ধ মনে হয়, ওইটাকে বলা হয় গ্যালাক্সি। তাহলে আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত, আমাদের সৌরজগৎটা যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত সেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে। ঠিক আছে, তাহলে আমরা গ্যালাক্সি সম্পর্কেও জানলাম, এখন আমরা আসি নক্ষত্র কী। বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা, রাতে কিন্তু আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? অসংখ্য তারা দেখতে পাই, মিটমিট করে জ্বলে, তাই না? সূর্যও কিন্তু একটা তারা। তাহলে তোমরা বলবা সূর্য কিভাবে তারা হলো? সূর্য যেহেতু নক্ষত্র এবং আকাশের যে চাঁদের তারাগুলো দেখা যায় সেগুলো প্রত্যেকটা এক একটা নক্ষত্র, তারাগুলো অনেক দূরে থাকার কারণে আমাদের কাছে অনেক ছোট মনে হয়, আর সূর্য নক্ষত্র যেটা সেটা আমাদের নিকটে, এই জন্য সূর্য নক্ষত্রকে আমাদের কাছে অনেক বড় এবং বিশাল মনে হয়। নক্ষত্রের নিজস্ব আলো ও তাপ আছে। তাহলে এখন আমরা বলি নক্ষত্রের সংজ্ঞাটাকে, নক্ষত্র কাকে বলে। নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটা পিণ্ড বা কুণ্ডলী যার নিজস্ব আলো এবং তাপ আছে। তাহলে আবার বলছি, নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটা পিণ্ড বা কুণ্ডলী যার নিজস্ব আলো ও তাপ আছে। তাহলে আমাদের সূর্যও একটা নক্ষত্র। তাহলে তোমরা লক্ষ্য করো আকাশে যতগুলো তারা আছে সবগুলো যদি এক একটা নক্ষত্র ধরা হয় তাহলে মহাবিশ্ব কত বড়। তোমরা একটু চোখটা বন্ধ করে চিন্তা করো, নক্ষত্র আসলে বিশাল বড়, তাই না? নক্ষত্র এক একটা বিশাল বড়, আর সবগুলো নক্ষত্র মিলে যখন একটা মহাসমাবেশ গঠিত হয় সেটাই হচ্ছে মহাবিশ্ব। তো মহাবিশ্ব প্রতিনিয়তই প্রসারিত হচ্ছে, বিজ্ঞানীদের ধারণা। তো বন্ধুরা, এখন দেখো নক্ষত্র মণ্ডল কি। যখন এই নক্ষত্রগুলো এক জায়গায় জোট বেঁধে অবস্থান করে, আকৃতি সম্পন্ন হয়, অর্থাৎ এরা বিশেষ আকৃতি সম্পন্ন হয়, সেগুলোকে বলা হয় নক্ষত্র মণ্ডল। এগুলো নক্ষত্র মণ্ডলের আবার কিছু বৈশিষ্ট্য আছে, এগুলোর আকার কখনো প্রাণীর মতো হয়, কোনো বস্তুর মতো হয়। তো আমাদের বিজ্ঞানীরা যে নক্ষত্রটা দেখতে পেয়েছেন সেটার আকৃতি ছিল সর্পিলাকার। তো আমাদের ক্লাস পড়ে তৃতীয় শ্রেণীর বইয়ে তিন রকমের গ্যালাক্সি আছে, নক্ষত্র মণ্ডল আছে, এখানে নামগুলো আছে, তোমরা দেখে নেবে, কালপুরুষ, পেগাসাস আর হচ্ছে গ্রেট বিয়ার। হ্যাঁ, তো এরপরে যেটা আছে সেটা হলো সুপ্তারা কি। আমরা দেখো, আমি পরে এটা আলোচনা করব, প্রথমে আসি আসলে আমাদের সৌরজগৎটা কেমন। আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়তই ঘুরছে। দূরত্ব অনুসারে সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব ক্রমান্বয়ে বেড়ে গেছে। যেমন প্রথমে আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এভাবে গ্রহগুলো প্রতিনিয়ত সূর্যের চারপাশে ঘুরছে। তো এখানে একটা গ্রহ নাম আছে শুক্তারা। শুক্তারা আসলে শুক্র গ্রহ, শুক্তারা কিছুই না, এটা একটা শুক্র গ্রহ। আমরা পৃথিবী থেকে যে গ্রহটাকে স্বচক্ষে দেখতে পাই সেটা হলো শুক্র গ্রহ, এর আরেক নাম হচ্ছে শুক্তারা। সকালবেলা পূব আকাশে সূর্যোদয়ের সময় আমরা যে গ্রহটা দেখি এবং সন্ধ্যাবেলায় সুন্দর তারা হিসেবে যেটা আমাদের চোখে দৃশ্যমান হয় সেটাকে বলা হয় শুক্তারা, এটা আসলে শুক্র গ্রহ। তো বন্ধুরা, যেটা হলো তোমরা এই বিষয়গুলো পড়ে নেবা, বইয়ে সুন্দর করে দেওয়া আছে টপিক্সগুলো, প্রত্যেকটা টপিক্স দেওয়া আছে। তারপরে এই অধ্যায় সম্পর্কিত হ্যান্ডনোট আছে, ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে পড়ে নেবা, আর যেগুলো হোমওয়ার্ক আছে হোমওয়ার্কগুলো করে নেবা। বাসায় থাকবা, নিরাপদ থাকবা, ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।